منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. এটা আর করেন না, এটা পড়া যাবে না ভাই। এটা কোরআনের আয়াত পড়া যাবে না মানে? এখনো সহি হাদিস করে, ওকে জঙ্গির কেসে ঢুকায় দে, সহি হাদিস বলা বন্ধ হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। যাচাই বাছাই করে আমল করতে হবে, এটাই হলো আমাদের বক্তব্য। দিনাজপুরের এক ছেলে দুঃখ করে বলছে যে কবরে মাটি দেওয়ার সময় এক চাচা বলছে, মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলেটা বলছে, চাচা এটা আর করেন না, এটা পড়া যাবে না ভাই। এটা কোরআনের আয়াত পড়া যাবে না মানে? বলিস কি তুই, এটা কি কোরআনের আয়াত নয়? তো মরা মাটি দেওয়ার সময় পড়া যাবে না কেন? তো বলছে, মরা মাটি দেওয়ার সময় নবী এই আয়াত পড়েছেন, এটা প্রমাণিত নয়, অতএব পড়া যাবে না। বলছে, কোরআনে আছে পড়া যাবে না কেন? পড়াই যদি না যাবে তো কোরআন থেকে কেটে ফেল। তো বলছে, না চাচা পড়া যাবে না। বলছে, বেটাকে জঙ্গিবাদের মামলায় ওকে ধরিয়ে দে। এখনো সহি হাদিস করে, ওকে জঙ্গির কেসে ঢুকায় দে, সহি হাদিস বলা বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, ছেলেটা দুঃখ করে আমার কাছে বলছেন যে আমার বাপের সমান বয়স মুরব্বী, তাকে ভালো কথা বললাম, উনি আমাকে জঙ্গিবাদের মামলার ভয় দেখালেন। ওনার একই দাবি, কোরআনের আয়াত পড়া যাবে না কেন? তা উস্তাদি এখন কি বলা যায়? তা আমি বললাম, ওকে বলল যে ওর বেটার নাম যেন আবুল আহাব রাখে। ছেলের নাম কি আবুল আহাব রাখা যাবে? আবুল আহাব নাম কি কোরআনে আছে না বাইরে? আবুল আহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় তো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এটা এই আয়াতে কার নাম উচ্চারণ করা হলো? আবুল আহাব। আবুল আহাবের নাম কোরআনে আছে তো? কোরআন তেলাওয়াতের সময় আবুল আহাবের নাম উচ্চারণ করলেও প্রতি অক্ষরে কয় নাকি? আবুল আহাব লিখতে ছয়টি অক্ষর আছে, ছয় দশে ষাটটি নাকি হয়ে যাবে এই দুর্ধর্ষ কাফের নাম কোরআন তেলাওয়াতের সময় উচ্চারণ করলেও। কিন্তু ছেলের নাম আবুল আহাব রাখা যাবে না কেন? কোরআনে আছে তো? কোরআনে ফেরাউনের নাম আছে কি নেই? কারুনের নাম আছে কি নেই? ইবলিসের নাম আছে কি নেই? বেটার নাম কি রাখা যাবে? কোরআনে মুসা কালিমুল্লাহর নাম আছে কি নেই? ঈসা রুহুল্লাহর নাম আছে কি নেই? কোরআনে ঈসা মুসা দাউদ সুলাইমান আলাইহিমুসসালাম জামিআ যত নবী এবং রাসূলের নাম আছে, প্রত্যেক নবী রাসূলের নামে আপনার ছেলের নাম রাখবেন কোনো সমস্যা? কিন্তু যত কাফেরের নাম কোরআনে আছে রাখা, তাহলে বোঝা গেল কোরআনে কিছু গ্রহণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। আল্লাহ পাক তাই বলছেন, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. الله بل النبي قول أمار بندر কে শুভ সংবাদ দিয়ে দিন, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, মনোযোগ দিয়ে কথা শোনার পরে ভালোগুলি গ্রহণ করে, খারাপগুলি বর্জন করে, তারাই তোরা
যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন আর তারাই হলো জ্ঞানী এবং গুণী। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে, ওরে ও যাস নে ওই পাগলের কাছে, কারণ ওই পাগলের কাছে গেলে তোকেও পাগল বানায় ছাড়বে, কারণ ওদের ওয়াজ শুনলেই সাথে সাথেই তাদের ওয়াজের দ্বারা তারা প্রভাবিত হয়ে যাবে। কোন দিকে যাই পড়ে আছি, কোন দিকে যাই পড়ে আছি, গোলক ধাঁধাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে, ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, কোন দিকে যাই পড়ে আছি, গোলক ধাঁধাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে। ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে, আমার আল্লাহ বলেন ওই নামাজি যাবে ওয়াইলে। এক শ্রেণীর লোক আছে, বাপুরে নানাদের এত মাসলা নিয়ে তোরা গোলমাল করিস কেন, নামাজ পড়ে কে আর না পড়ে কে এটা দেখে বেড়াও। আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লি। ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না, তাই খুঁটি নাটি কয় ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে, মোরা মোহাম্মাদি মোরা আহলুল হাদিস, মোরা মোহাম্মাদি মোরা মোহাম্মাদি নবী মোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে, ওহির দাওয়াত নিয়ে ঘুরি দাঁড়ে দাঁড়ে। বন্ধুগণ, কিছু লোক বলে খুঁটি নাটি দিয়ে কি হবে রে বাবা, আমি বহুবার বলেছি আবারও বলি, আপনার মোটর সাইকেলের দাম 3 লক্ষ টাকা, কিন্তু ওর ভিতরে একটা বল টিউব থাকে যেটা দিয়ে বাতাসটা আটকায় রাখে, চাকার পাম্প আটকায় রাখে, ওটার নাম বল টিউব, ওটার দাম কত? 5 টাকা 10 টাকা? 3 লক্ষ টাকার মোটর সাইকেল যদি 10 টাকা দামের বল টিউব ছাড়া চলার অযোগ্য হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন বান্দা তোমার দুনিয়ার বল টিউব ছাড়া 3 লক্ষ টাকার মোটর সাইকেল চলে নাই, বন্ধ হয়ে গেছে, ঠেলে নিয়ে মেকারের কাছে যেতে হয়েছিল, আমার এবাদত সুন্নত নফল খুঁটিনাটি বলার অধিকার তোমাকে কে দিল? বন্ধুগণ, আমরা তাই বলছি যে আপনার আমলটা যাচাই করে নিন, বাছাই করে নিন, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল গড়ার চেষ্টা করুন। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বন্ধুগণ, আমরা দুনিয়ার সব কিছুই যাচাই বাছাই করে খাই, ব্রয়লার মুরগি কত করে কেজি? 160। কথা কি আমার বোঝা যাচ্ছে তো নাকি? ব্রয়লার মুরগি 160 টাকা কেজি, বাড়িতে এনে জবাই করার পরে নারী ভুঁড়ি সহ খাই না, ওটা ফেলে দেই, নারী ভুঁড়িটাও 160 টাকা কেজি ওজনে আনা হয়েছে। তাহলে ব্রয়লার মুরগি খাওয়ার সময়ও নারী ভুঁড়ি ফেলে দেই, ওর পালক চামড়া অনেকেই ফেলে দিয়ে থাকেন, তাহলে মুরগি এনে পালক সহ নারী ভুঁড়ি সহ ওজন করে এনে খাওয়ার সময়
রান্নার সময় এগুলি বাছাই করে ফেলে দিয়ে একদম ফ্রেশ গোশতগুলি নিয়ে তারপরে রান্না করা হয়। আবার খাওয়ার সময়ও হাড়হাড্ডিগুলি ফেলে দিয়ে গোশতগুলি খাওয়া হয়। তাহলে দুনিয়ার সব কিছুই ভালো বোঝেন, যাচাই বাছাই করে খাবেন। পটল কিনতে গেলে, আলু কিনতে গেলে, বেগুন কিনতে গেলে, টমেটো কিনতে গেলে সব মানুষ আহলে হাদিস হয়ে যায়, বাছাই করা ছাড়া কেউ কেনে না। টমেটোর দোকানে আহলে হাদিস, আলুর দোকানে আহলে হাদিস, পটলের দোকানে আহলে হাদিস, বাছাই করে নরমটা নেয় না, শক্তটা গ্রহণ করে। তো ইসলাম মানার সময় জাল জয়ীফ হাদিস, নরম হাদিস, তারপরে দুর্বল কথা সেইগুলি গ্রহণ করেন, তখন আর বাছাই করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা দুনিয়ার জীবনের সব কিছুই ভালো বোঝে কিন্তু আখেরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়।